মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সকালবেলা, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে মানে অনেকদিন পর একটু ঠান্ডা ঠান্ডা করছে, সে শীতকালের মতো শীত শীত করছে। আর ছাদে যে বালতিটা ছিল, বালতিটা নিতে এলাম, কাজ ছাড়তে হবে, ঘর মুছতে হবে। কালকে আমার ছোটো সোনা আবার বালতিটা আছাড় মেরে দিয়েছে ভেঙে, এই যে ছাদের বালতিটা নিতে এলাম। আর বৃষ্টি পড়ছে, ছিপ টিপ টিপ করে একটু আগে ভোরবেলার দিকে না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর কালকে রাতেও ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তো কী ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, খুব শীত করছে। চলো, বড়ো ছেলের আবার স্কুল আছে, দেখি কী করে যাবে আজকে। আবার যা জল পড়ছে, বর্ষাকাল লেগেই গেল। তাহলে জামা কাপড় শুকোচ্ছে না, এবার হয়েছে জ্বালা, মানে বৃষ্টি না হলেও জ্বালা, হলেও জ্বালা। চলো বাবা, কাজ সেরে নিয়ে গিয়ে দেরি হয়ে যাবে আমার আবার। সত্যি বলছি, বৃষ্টি ভেজা দিনগুলো না কি দারুণ কাটছে সত্যি করে। ঘর তো শুকোচ্ছে না ঠিকই, জামা কাপড় কাচতে পারছি না, জামা কাপড় শুকোচ্ছে না ঠিকই, কিন্তু এত যে বৃষ্টির জন্য হাহাকার করছিলাম, এখন বৃষ্টি পড়ছে দেখে না মনটা ভরে যাচ্ছে, শুধু ভিজতে ইচ্ছা করছে আমার। কিন্তু কি করব, ভিজলে তো আমি ঠান্ডা লেগে পুরো মরে যাব। আর কাজের সময় কি আর ভেজা হয় বলো, চান টান করার সময় যদি জল পড়ে তখন হয়, কিন্তু আমি যখন চান করি তখন কিন্তু একটুও বৃষ্টি পড়ে না। মানে সেদিনকে যে ঝমঝমিয়ে বাসন ধুচ্ছিলাম, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তো চান টান করবো বলে উপরে একটু ভালো করে ভিজবো বলে উপরে গেলাম, ও মা বৃষ্টি থেমে গেল, তো ভালো করে ভেজা আর হলো না। তো ভীষণ ভিজতে ইচ্ছা করে আমার বৃষ্টিতে, ছোটোবেলায় আমি এত ভিজতে ভালোবাসতাম সে কি আর বলবো। বিয়ের পর কি আর বৃষ্টিতে ভেজা হয়, মানে ভিজতে দেয় না, বকাঝকা করে সবাই। তো মানে বিয়ের পর আমি এই এটা নিয়ে দুবার ভিজলাম, প্রথম আর কি আনন্দ হয় সত্যি, বৃষ্টিতে ভেজার মজাই আলাদা যাই বলো। আর জানো তো, বিয়ের আগে না আমি এত রোগা পাটকাটি ছিলাম, আমার মা যদি ঝড়টর উঠতো না, ছাদে গিয়ে যদি দাঁড়ায় আমাকে সে ডেকেই যেত, শিগগিরই নিচে নেমে আয়, শিগগিরই নিচে নেমে আয়, ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে তোকে, এত ভয় পেত মা, সে কি আর বলবো। আর আমার মাও কিন্তু খুবই একদম রোগা ছিল, আর ওই যে অসুখটা হওয়ার পর আরও বেশি রোগা হয়ে গেছিলো। তবে মাকে নিয়ে আমার বড্ড চিন্তা হতো, মা সবসময় বলতো তোর বিয়ে হয়ে গেলে তখন আমার কি হবে, আমার কি হবে, আমি একা হয়ে যাব। আমি মাকে বলতাম আমি বিয়েই করব না, আবার সবসময় মা বলতো বিয়ে করব না বললেই হয়, আমি কি আর সারা জীবন থাকবো, আমি যদি মরে যাই তখন কি করবি। আর তখন ওই মায়ের ওই কথাগুলো শুনে না মায়ের ওপর এত রাগ হতো, সে কি বলবো। তো দেখো, আমি একটা ভয় পেতাম যে আমার মা যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, তা দেখো এখন মানে আমি তো জীবন কাটিয়ে নিচ্ছি, মানে কারোর জন্য মানে কারোর জীবন কিন্তু থেমে থাকে না, সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সব কিছু ভুলে যায়, ভুলে যায় ঠিকই কিন্তু মনের মধ্যে গেঁথেই থাকে। এই যে মা মারা গেছে, আমি কি ভুলে যাব কখনো? না, আমার মনের মধ্যে কষ্ট হয় না, না কিছু, কিন্তু কি বলো তো প্রকাশ করতে পারি না। আর কেঁদেও তো কোনো লাভ হবে না বলো, কাঁদলে কি আর মা ফিরে আসবে, কিন্তু সময়ে সময়ে ওই দুঃখ লাগে, কষ্ট হয়। আর এই ফিলিংসটা কিন্তু একমাত্র তারাই বুঝবে যাদের মা নেই। অনেক সাবস্ক্রাইবার বোন আছে আমার, যে তাদেরও কিন্তু মা নেই, আমাকে অনেকেই কমেন্টে করে যে দিদি ভাই আমারও মা নেই, আমারও ভীষণ কষ্ট হয়। তো তারাই কিন্তু একমাত্র জানে মা না থাকার কি জ্বালা। ছাদে এলাম, এই যে কাচাকুচি করতে, দেখো বালতিটা, ওই যে কাচাকুচি করতে আমার বালতিটা ফাটিয়ে দিয়েছে, তাহলে আমি কী করে কাচবো? প্লাস্টিকের যে গামলাটা ছিল, ওই যে ওই গামলাটাও ফাটিয়ে দিয়েছে আমার গুলো শোনা। আর এই যে দেখছো চারটে বালতি আছে, এগুলোতে ফুল গাছ লাগানো হয়, এই চারটে বালতি কিন্তু ওই ভেঙেছে আচার মেরে মেরে, এগুলো সব ছাদেই থাকতো। সিপসিপ করে বৃষ্টি পড়ছে, এখন কাচাকুচি করবো, কতগুলো জামা কাপড় রয়েছে সব কাচতে হবে। আর এই জামা কাপড়গুলো না কাচলেও হবে না, এত মানে জড়ো হয়ে পড়ে আছে, চার পাঁচ দিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে, এবার রোদ তো নেই, তাহলে আমি জড়ো করে করে আর কত রেখে দেবো বলো তো? কত আর জামা কাপড় আছে, এগুলো কেচে যদি হাওয়ায় দিই তাহলে তো অন্তত শুকিয়ে যাবে, পাকার হাওয়ায় ঘরে যদি দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে, তাই জন্য ভাবলাম আর রেখে দেবো না। এবার কবে বৃষ্টি, কবে যে রোদ হবে তার ঠিক নেই, তার থেকে বরং কেচেই ফেলি। তা আমার গুবলু শোনা বালতিটা কী করেছে দেখেছো, এমনভাবে ফাটিয়েছে, আচার দিয়েছে, দেখো কী যে কষ্ট হচ্ছে আমার কাজটা, সে কী বলবো। তার আগে মাগে আজকে আমি সার্ফ দিয়ে মানে যে ভিজাবো, ভিজিয়ে আমি রাখবো কী করে, তাই ওই যে জলটা দিয়ে আমি ওর মধ্যে একটু সার্প দিয়ে আগে কোনো রকমের জল কাঁচা করে নিলাম, খুবই মানে রাগ হচ্ছিলো সে কি বলবো, কারণ অনেকগুলো বালতি ছিল, আবার একটা প্লাস্টিকের গামলা কিনলাম কাঁচাকুচি করার জন্য, সেটাও ভেঙে ফেললো, আর একটা অ্যালুমিনিয়ামের গামলা যেটা কাচতাম আমি সেটা আবার নিচে আছে, তো আমি আর নিচে যাইনি, এখানেই কোনো রকম কেচে নিচ্ছি। আবার বড় ছেলেকে আমি যে ডেকে দিয়েলাম স্কুলে যাবে, উনি আবার ঘুমিয়ে পড়লো, তো তার জন্য আমি আবার তাড়াতাড়ি করছি, ওকে টিফিন বানিয়ে দেবো, তারপরে আবার ওকে ডাকবো, ঘুমিয়ে গেছে, এবার চান টান করবে
হবে, খাবে দাবে, তাই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমের মানে কি বলবো সার্ফ দিয়ে কোনো রকম একটু জল কাচা মতন করে রেখে দিলাম, কারণ দুর্গন্ধ হয়েছে, ময়লা কিছুই নেই, ওই যে বর্ষার জন্য দুর্গন্ধ হয়েছে, কাঁচা হচ্ছে না, তাই জন্য আর কি সার্ফ দিয়ে কেচে নিলাম। আর পাখার হাওয়ায় দিয়ে দেবো, যা একটু শুকোবে, আর যদি রোদ হয় তাহলে মেলে দেবো। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম, আর মেলা হয়নি এখনও পর্যন্ত, কারণ আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বলে আমি মেললাম না, আর অতগুলো ঘরের মধ্যে ধরবেও না, ছাদেতেই মেলতে হবে। তো যাই হোক, তারপরে এই যে তাড়াহুড়ো করে এসে কাপড়টা কেচে নিলাম, কেচে নিয়ে এই আমার বড় ছেলেকে পরোটা বানিয়ে দিচ্ছি, টিফিনে নিয়ে যাবে। একজনা কমেন্ট করেছে যে গুবলু সোনাকে কয়েকটা খেলনা কিনে দিও, তাহলে বাজে টাদিগুলো ভাঙবে না। আমার গুবলু সোনা কত খেলনা আছে জানো, খেলনাগুলো সব ও ভেঙে ফেলেছে, এমনভাবে ভেঙেছে পুরো গুড়িয়ে ছাতু বানিয়ে ফেলেছে। এরকম টাইপেরই আমার দুই ছেলে, কোনো দিনও কোনো খেলনা যত্ন করে রাখতে জানে না, আমার বড় ছেলেও তাই, ছোটো ছেলেও তাই। তো যাই হোক, খেলনা কিনে দেও কোনো লাভ নেই, ও ভেঙেই ফেলবে। আর এই যে দেখো পান্তুয়াটা, যেটা আমি কাল রাত্রে বানিয়েছিলাম, তো পান্তুয়াটা বেশ ভালো হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা কম হয়ে গেছে, আর ভেতরে যে নকুলদানাটা দেবো ভেবেছিলাম সেটা আর দিতে মনে নেই, তাই ভেতরটা ফাঁপিনি। ভেতরটা ফাঁপলে কিন্তু খুব সুন্দর হতো জানো, মানে খারাপ হয়নি, আমার বরমশাই যে করেছিল টুপসে গেছিলো সে তো সেরকম হয়নি, কিন্তু একটু মিষ্টি লাগতো, মানে রসটা না খুব পাতলা রসের করে ফেলেছে, ওই যে মিষ্টি বানাবে বলে একটু পাতলা রসের করেছিল, কারণ পাতলা রসের মিষ্টি খেতে খুব ভালো লাগে সবার, তাই জন্য। কিন্তু মিষ্টিটা আরেকটু চিনি দিয়ে ঘন করলে তাহলে খুব ভালো হতো, তাহলে মিষ্টিটা ভিতরে যেত, খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, কোনোদিনও বানায়নি, মোটামুটি হয়েছে। তো যাই হোক, আমার বড় ছেলেকে টিফিনে ওই সন্দেশ দিলাম, পরোটা দিলাম, আর ওই পান্তু একটা দিলাম। আর আমার বড় ছেলে আবার সাদা মিষ্টি খুব পছন্দ করে, পান্তা খুব একটা পছন্দ করে না, তা আমি বললাম পরোটার সাথে সন্দেশ একটু নিচিস আর একটা বানালাম, যতই হোক তাহলে একটু খেয়ে দেখিস কেমন হবে, জানি ভালো হয়নি তাও দিলাম। তো যাই হোক, ও খেলে খাবে, না খেলে না খাবে, ফিরিয়ে আনবে, তার জন্য দিয়ে দিলাম টিফিনে ওকে, দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি সোজা নিচে চলে এলাম গুবলু সোনাকে খাইয়ে, আজকে আমি চা খাইনি জানো, অনেকটাই দেরি হয়ে গেছে, কাচাকুচি করতে গেলাম দিয়ে অনেক দেরি করে ফেলেছি, প্রায় 9:05 বেজে গেছে। তো মা ভাত অলরেডি বসিয়ে দিয়েছে, আর আমি এই যে কলে জলটা ভরে নিচ্ছি, দিয়ে ওই বারান্দায় রেখে দেবো, কারণ এই বালতির জলটাতেই তো আমি রান্না করব। আর আজকে রান্না মানে চচ্চড়ি টচ্চড়ি করার মতো কিচ্ছু নেই, তাই ভাবলাম তাহলে এই সুযোগ, আজকে যখন কিছু নেই তাহলে চলো আমাদের বাগান থেকে ওই যে ঘেটকুল পাতা আমি খেতে ভালোবাসি, খারকুল পাতাও বলে অনেকে, এই যে এই পাতাগুলো তুলতে চলে এলাম। অনেক দিন থেকে মন চাইছে খাওয়ার, এত ইচ্ছা করছে সে বলে বোঝাতে পারবো না, কিন্তু কোনো না কোনো একটা মানে চচ্চড়ি হচ্ছে, দিয়ে আর করতে পারছি না, তাই এই যে পাতাগুলো তুলতে চলে এলাম। তা ওই পাতাগুলো তুলতে গিয়ে যে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে তোমাদের আমি বলে শোনো, আমি যে পাতাগুলো তুলতে গেছিলাম, আমার গুবলু সোনা ছিল বাইরে মানে উঠোনে, মা ছিল ওখানে রান্না ভাত বসা ছিল, তো ও কখন এসে এই বারান্দায় যে জলের বালতিটা আমি ভরে রেখে দিলাম, ওই এক বালতি জলের মধ্যে এক কোটো পাঁচ ফোড়ন খুলে দিয়ে দিয়েছে, আর এক বোতল সাদা তেল পুরো বারান্দায় ফেলে দিয়েছে, আর বালতির জলটাকে ধরে উল্টে দিয়েছে। আমার তো দেখে এসে পুরো মাথা গরম হয়ে গেছে, কারণ পুরো বৃষ্টি পড়ছে, তাতে আবার ঘর স্যাঁত স্যাঁত করছে, ঘর কিছুতেই শুকোচ্ছে না, দেখে সে কী করব মানে কিছু মাথায় কাজ করছে না, এত রাগ হলো কি বলবো। দিয়ে ঝাঁটা দিয়ে জলটাকে টেনে টেনে দিয়ে আবার ন্যাতা দিয়ে মুছলাম, আবার পাখাটা চালালাম, আবার কারেন্টটা চলে গেল, সে মানে আরও মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আমি তাড়াতাড়ি করছি রান্না করব, আর এদিকে আবার জল টল পড়লো, আবার শুকোবে বারান্দাটা, যত শুকোচ্ছে ততক্ষণ তো আমি ওখানে বসে রান্না করতে পারবো না। দিয়ে ওই এক জ্বালা হলো, আর ওটা হতো না কারণ আমি ওখানে পাতা তুলতে গেছিলাম, এবার ছেলেটা ছিল মায়ের ওই সামনে মানে আমাদের মন্দিরের যে সামনের উঠোনটা আছে ওখানে ছিল, এবার ও যে এসে ওই কাণ্ড করবে তা কী করে জানবো বলো তো। দিয়ে আমার খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে পাতাগুলো টান মেরে ফেলে দিই, আমার এই পাতা তুলতে গিয়ে না এরকম ঘটনা ঘটে গেল, রাগ ধরে যাচ্ছিলো প্রচণ্ড। তো যাই হোক, পাতাগুলো ধুয়ে টুয়ে আমি বারান্দাটা মুছে ধুয়ে ওই যে জামা কাপড়গুলো আবার মেলতে ভুলে গেছিলাম, দিয়ে আমি ভাবলাম থাক বৃষ্টি তো হচ্ছে না, এখন
ছিপছিপ করে এক একবার হচ্ছে, এক একবার হচ্ছে না, তাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম কিছুটা, আর কিছুটা ওই বারান্দায় দিলাম। এবার তারপর নিচে এসে ওই পাতাটা, ওই যে ঘেটকুল পাতা, ওই ঘেটকুল পাতাটা একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, দিয়ে মিক্সিতে বেটে নিলাম, একটু পেঁয়াজ টুকরো দিলাম, আর একটু কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা রসুন, আর বেশি করে কালো জিরে দিলাম। দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি, মানে খুব মিহি করলে হবে না, একটুখানি সামান্য খেয়াল রাখতে হবে, কচা কচা করে বাটতে হবে, মানে খুব মিহি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু সামান্য দানা থাকা চাই, কিন্তু বেশি সামান্য দানা থাকলে আবার ভালো লাগবে না। তারপর কড়াই একটু ওই শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভাবলাম, ভুলে গেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু দারুণ টেস্ট হতো। আর এই পাতা পাটাটা যে কী সুন্দর খেতে লাগে আমার, সে বলে বোঝাতে পারবো না। আর একদম গ্যাসটাকে কমিয়ে কমিয়ে একটু বেশ ভালো করে বেশি করে তেল দিতে হবে, যে কোনো তেল দিলেই হবে, সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল দিলেই চলে। তো এই যে গ্যাসটা কমিয়ে বেশ একটু ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, আর তারপরে জলখাবারে গরম গরম ভাতের সাথে, মানে লোভ সামলাতে পারলাম না, এত প্রিয় তো আমার, খুব ভালো লাগে। আর সবাই বলে খাবো না খাবো না, কিন্তু রান্না করলে কিন্তু সবাই একটু করে খায়, শুধু আমার শাশুড়ি মা খায় না ভয়ে গলা ধরে বলে, আমার গলা ধরুক বা না ধরুক আমি তো খাবোই, আমার ভীষণ প্রিয়। আর আমি আর মা ওই যে ভাত খেয়ে নিলাম, ওইটা দিয়ে ভাত খেলাম আমি পাতা ভাঁটাটা দিয়ে, কারণ গরম গরম ভাতের সাথে বেশি খেতে ভালো লাগে। আর ওই পেঁয়াজ ভেজেছিলাম প্রথমেই, আলু ভাতাতে মেখেছি, দিয়ে তারপরে আলু সিদ্ধ, পটল সিদ্ধ, আর ওই পাতা পাটা দিয়ে গরম গরম ভাত খেলাম, যা লাগলো না, অসাধারণ লাগলো। তারপরে এই যে রান্নায় বসে গেলাম, আর আজকে কিন্তু এক তরকারি ভাত, এক তরকারি ভাত বলতে ওই যে পাতাটা বাঁটলাম, আর আমার বর বললো যে আজকে আর কিছু যখন নেই, মাছ পাইনি বৃষ্টির জন্য, না মাছ আলা আসতে চায় না জানো, তাই জন্য বলে তাহলে একটু মাংস নিই, আলু দিয়ে একটু বেশ ঝোল মতন করো, কারণ বাবা মাংস খায় না, তারপরে জেঠু শ্বশুর খুব একটা বেশি খায় না, আর আমার শাশুড়ি মা তো মাংস খেতেই পারে না পোলট্রির মাংসটা, তাই জন্য ওই অল্প করেই নিয়েছি, আর আলু দিয়ে একটু পাতলা করেই ঝোল করব। আর ডাল করলাম, গুবলি শোনার জন্য ডালটা করতে হলো, মুসুর ডাল করেছি অল্প করে, ওর জন্য একটু করেছি। তো যাই হোক, মাংসটাই যে আলুটা ভেজে নিলাম, মাংসটা ঝোল করব। আর ওই যে ঘেটকুল পাতাটা না, আমাদের ওই বাগানে না আরও বেশি আছে, অনেকগুলো আছে, কিন্তু ওই যখন আমি তুলতে গেছিলাম তখন ওই চেঁচামেচি করছিলো, কারণ মা ওই যে জলটা ফেলে দিয়েছিলো, তো মা চেঁচামেচি করছিলো, মানে কী হলো দেখি তাড়াতাড়ি করে, তাই তাড়াতাড়ি করে আর পাতা খুব বেশি তুলতে পারিনি, ওই দু চারটে তুলে নিয়েছি, তাই একটুখানি হয়েছে, মানে আরেকটু হলে খুব ভালো হতো। তো একটু জলখাবারে আমি আবার খেলাম, আবার দুপুরবেলা আমার বরমশাই আবার খায়, আগে খেত না, এখন আবার খায়, আর আমার ছোটো বড়ো ছেলে তো খায় না, আমার শাশুড়ি মা খাবে না, আবার বাবা বললো আমি একটু খাবো, বাবা খায় না, মানে এ শরীর খারাপটা করার পর থেকে এসব জিনিস খাওয়া বারণ, তো তাই জন্য আর কি দেওয়া হয় না, কিন্তু বাবা এসব বাটাপুটো খেতে পছন্দই করে, আর প্রচণ্ড পরিমাণে আমার শ্বশুরমশাই ঝাল খেতে ভালোবাসে। এবার ঝাল খাওয়া তো উচিত নয় বাবার, তাই জন্য ঝালটা কম খায় ভালো, কারণ ওই পাতা বাটার মধ্যে অনেক ঝাল দিয়েছি, ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না। আর ওই বাবা না ওই ধনে পাতা বাটাছে জানো তো, ধনে পাতা বাটা না আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করতো, এবার ওটা খেলে না প্রচণ্ড অম্বল হয়, এটা যে এটা খাওয়া কি ভালো জানো, এটা খেলে না গায়ে কতটা যদি ব্যথা হয় না সেটা কমে যায়, খুব উপকারী জিনিস এটা, তো এটা একটু ভালো করে রাঁধতে হয়। আর অনেকে জানো আমি যে ফুটিয়ে পাতার জলটা ফেলে দিলাম, অনেকে এটা করে না, অনেকে কিন্তু ওই পাতা তারপরে ওই রসুন তারপরে কালো জিরে লঙ্কা একবারে ওই কড়াইয়ের মধ্যে তেলের সাথে ভেজে নেয়, একদম শুকনো করে ভেজে নিয়ে তারপরে শিলে বেটে খায়, এমনি ডাইরেক্ট খায়। এবার আমি না ওইভাবে কোনো দিনও রান্না করিনি, বলে নাকি খেতে খুব টেস্ট হয় কিন্তু ভয় লাগে, এমনিতেই এভাবে জল ফেলে দিয়ে গলা ধরে, হালকা হালকা গলা ধরছিল জলখাবারে খাওয়ার জন্য, কারণ হতে পারে কারণ আমি জলখাবারে একটু খাওয়ার পর না একটু ফ্যান দিয়ে ভাত খেয়েছিলাম, কারণ এসব জিনিস খাওয়ার পর না জল বা ফ্যান ট্যান এসব খাওয়া চলে না। তো আমি আবার একটু লেবু খেলাম আর কি, ভালোই গলাটা ধরেছিল, গলা ধরেছিল বলতে একটু গলাটা ভারী হয়ে গেছিলো, তো গলা যতই ধরুক না কেন খাওয়া আমি ছাড়বো না, আমার এটা ভীষণ প্রিয় খাবার, খুব ভাল লাগে। মানে এরকম ছোটোখাটো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খুব পছন্দ করি খেতে, কবে থেকে বলো তো খেতে মন চাইছে কিন্তু খাওয়াই আর হচ্ছে না, তো তাই জন্য আজকে চচ্চড়ি সেরকম কিছু ছিল না বলে আমি কিন্তু কাউকে কিছু বলিনি, আমি সোজা গিয়ে তুলে নিয়ে চলে এসেছি। ওই তুলতে গিয়ে তো ছেলেটার আমার ওই কাণ্ড করলো, জামাটা আমার ভিজিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে জল টল ফেলে একাকার করে ফেলেছিল। তো যাই হোক, তারপরে ওই যে মাংসটা ঝোল করলাম আর ওই পাতাটা বাটলাম, ব্যাস রান্নাবান্না কমপ্লিট, আজকে এক তরকারি ভাতই হলো। আর তারপরে এই যে রান্নাবান্না করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর বৃষ্টি পড়ছে, ছিপছিপ করে বৃষ্টি পড়লে না এখানে ফোন ডাকার খুব প্রবলেম হয়ে যায়, কারণ জল পড়ে তো, দিয়ে ফোন ডাকলে ভিজে যায়, তাই জন্য ছিপছিপ করে বৃষ্টি পড়ছে বলে কোনো রকম বাসনগুলো আমি মেজে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছিলাম। তারপর গুবলু সোনাকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর প্রচণ্ড ঘুম এসেছিলো, কাঁদছিল, ভাত কটাও ঠিক মতন খেতে পারিনি। তো এই যে দেখো আবার একটু পাতা মাটা ছিল, সবার জন্য একটু করে রেখে দিয়ে এসেছি,
আর আমি এই যে একটু নিয়ে এসেছি, আর আমার বড়মশাইকেও দিয়েছি, ও খাচ্ছে। আর একটু লেবু দিয়ে খেলে আরো বেশি টেস্টি লাগে জানো। তোমরা একবার ট্রাই করে দেখো, যদি তোমাদের বাড়িতে বা কোথাও পাওয়া যায়, বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, তোমরা একবার খেয়ে দেখো। যারা পাতা বাটা পছন্দ করো খেতে, অনেকে আবার পাতা বাটা এইসব বাটা বুটো পছন্দ করে না, দারুণ লাগে খেতে, দারুণ। গরম গরম ভাতের সাথে খাবে, দারুণ লাগে। এমনিতেও আমি বাটা বুটো খুব পছন্দ করি, যেমন কিনা পটল বাটা, সিম বাটা, তারপরে ধনে পাতা বাটা। আরেকটা জিনিস বাটাও আমি ভীষণ পছন্দ করি, সেটা হলো কাঁচা কলার খোলা বাটা। বিশ্বাস হবে না তোমাদের, কিন্তু কাঁচা কলার খোলা কিন্তু দারুণ লাগে খেতে। কাঁচা কলার খোলাটা না মানে বাটা খাওয়ার জন্য একটু মোটা মোটা করে ছাড়াতে হবে। তারপর কাঁচা কলার খোলাগুলো না একটু জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ওই মিক্সিতে আমি যেরকম কাঁচা রসুন দিলাম, লঙ্কা দিলাম, তারপরে কালো জিরে দিলাম, একটু বেশি করে ঝাল দিতে হবে। দিয়ে একদম পুরো মিহি করে বেটে নিলে, বেটে নেওয়ার পর কড়াইয়ে একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো করে শুকনো করে নেড়ে নিতে হবে। দারুণ খেতে লাগে, ওটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো যারা বাটা পুটো খেতে ভালোবাসো, তাই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, দুপুরের যে খাওয়া দাওয়ার বাসনগুলো। তারপরে বাসন কোসনগুলো ধুয়ে ঘর দোর ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে উপরে এলাম। গুবলুসোনাকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। ওই যে দেখো, মায়ের সাথে একটু বাইরে যাবে আর কি, বাড়িতে থাকে না, ওই আমার ননদের বাড়ির ওখানে থাকে। তো মায়ের সাথে ঘুরু ঘুরু করতে গেল, আর আমি এই যে ছাদে জামা কাপড়গুলো, পরে আবার বৃষ্টি পড়ছিল জানো, জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে গেছিলাম। তারপরে দুপুরবেলা ভাত খেতে খেতে দেখছি আবার কী রোদ উঠেছে, তাই ভাবলাম নাইটিগুলো তো অন্তত শুকোক, কারণ পরতে পারবো না, আমার দিনে যে কতগুলো নাইটি চেঞ্জ করতে হয় তার ঠিক নেই। তাই জন্য আমি নাইটিগুলো দিয়ে গেছিলাম, তো পুরো শুকিয়ে গেছে নাইটিগুলো। আর ওই যে দেখো, আমার জায়ের ছেলে মেয়ে এসেছে খেলা করবে, আর আমার বড় ছেলে খুব বদমাশ, ওই যে যে আমাদের চিলেকোঠা আছে না, চিলেকোঠার ছাদের উপর উঠে বসে থাকবে, বড় দেখি কথা বললে শুনবে না কিছুতে, ওর উপর উঠে বসে লুকিয়েছিল আর কি, ওরা ওকে ডাকতে এসেছিল, ও লুকিয়েছিল ওখানে। যাই হোক, তারপর আমি একটু সন্ধ্যে সন্ধ্যের দিকে নিচে এলাম, নিয়ে যে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমার বড় ছেলে বলছে, ও মা আজকে একটু লুচি ঘুগনি করো না। আর আমি ওকে বললাম, দেখো কাণ্ড, তুই আগে করে বলবি, এবার মটর যদি ঘুগনি করবো বলি তাহলে কি সঙ্গে সঙ্গে হয়, লুচিটা নয় সাথে সাথে করতে পারবো, কিন্তু ঘুগনি তো মটর ভিজিয়ে রাখতে হবে, তারপর তো হবে, এবার সঙ্গে সঙ্গে তো হয় না, এবার মটরটা ভেজানো হয়নি কি করে করবো। তাই জন্য ওকে বললাম, থাক পরে করে দেবো তোকে, আজকে লুচি যখন খেতে ইচ্ছে হয়েছে তাহলে লুচি অন্তত করে দেবো আমি তোকে। তাই সন্ধেবেলা আজকে ভাবছি, সন্ধেবেলা না মানে রাত্রের খাবারটা আর কি, লুচিই করবো, লুচির সাথে আলু চচ্চড়ি করবো। আমার বড় ছেলের ম্যাম যে পড়াতে আসেন, তো ওনার কাছে না আমার ছোটো সোনা সব সময় মানে যখনই পড়াতে আসে তখনই চলে যাবে ম্যামের কাছে, ম্যাম 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 করতে করতে চলে যাবে, দিয়ে ম্যাম পড়াবে, ও পড়াগুলো মানে কপি করবে আর কি, ওর দাদাকে যা যা বলবে ওই সেটা কপি করবে। কিন্তু ওর ম্যাম আবার পড়ায়, এটা ওটা শেখায়, ABCD তারপরে ও এগুলো পড়ায়, তো সেটাই আর কি পড়ছে। তো রোজ রোজই ওরকম ম্যামের কাছে গিয়ে বসে থাকে। তো তারপর আমি মাকে বলেছিলাম আলু চচ্চড়িটা কেটে দেওয়ার জন্য, আলু চচ্চড়ি আলুগুলো মা কেটে দিয়েছিল, তো আমি ঝটপট আলু চচ্চড়িটা ওদিকে বসিয়ে দিয়ে এই যে আটাটা মাখতে বসেছি, লুচি করবো। বড় ছেলে বলছে, মা আমি আজকে ঘুগনি দিয়ে ছাড়া খাবো না, কি জ্বালা বড় দিকে। আমি বলছি, তুই আগে বলবি তো, যদি সকালবেলা বলতো তাহলে আমি মটরটা সকালে ভিজিয়ে দিতাম, তাহলে রাত্রের মধ্যে হয়ে যেত। ওই যে আগের দিন ঘুগনি লুচি করেছিলাম না, ওর ভীষণ ভালো লেগেছে, সকালে খেয়ে রাত্রে খেয়েছিল, আবার পরদিন সকালে খেয়ে স্কুলে গেছিল, আবার স্কুল থেকে বাড়ি এসে খাবো বলছিল, আমি দিইনি, ভাত দিয়েছিলাম, সন্ধেবেলা ওর জন্য রেখে দিয়েছিলাম, খেয়েছিল। ওর খুব ভালো লাগে মটর ঘুগনি খেতে, খুব ভালোবাসে, মানে মটরগুলো পছন্দ করে ঘুগনির, আলুও খায় না আর ঝোলটাও খায় না, মটরটা খায় শুধু। তো লুচি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, লুচি দিলে না ওই ঝোলও আলু সব খেয়ে নেয়। তো লুচি খুব বেশি ভাজলাম না, আর রুল ময়দা আর আটা না মিশিয়ে করলাম, শুধু রুল ময়দা দিয়ে করলে না আমার কেমন গ্যাস হয়ে যায়, আমার তারপরে মায়েরও গ্যাস হয়ে যায়। আর নিচে ভেজে যে পাঠিয়ে দিলাম বড় ছেলেকে দিয়ে, মা কারণ বাবা রাত হয়ে যাচ্ছে আর লুচি ভাজতে ভাজতে অনেক দেরি হয়ে গেল, আর গুবলুসোনার ভাত ওদিকে বসানো ছিল যে দুই দিকে করে নেব, ভাতটা হলো, তারপরে আমি এই যে আলু চচ্চড়ি নামিয়ে তারপর লুচিটা ভাজলাম, দিয়ে একবারে একটা থালার মধ্যে আলু চচ্চড়ি ঢেলে নিয়ে একসাথে আমরা সবাই খেতে বসলাম।
বহরমপুর থেকে প্রীতি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর আগরতলা থেকে পিঙ্কি দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, নন্দিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, ঋতু করায় কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর দুর্গা মণ্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর শিপা আমার ইনস্টাগ্রামের আইডিটা চেয়েছিলে, আমি না ইনস্টাগ্রামটা খুব একটা ইউজ করি না, তো আমি আইডি দিয়ে দিচ্ছি, আর ফেসবুকের আইডিটাও তোমরা ফলো করে নিতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।